বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েও পেটের ব্যথা কোনোভাবেই কমছিল না আব্দুল কাশেমের। অবস্থা যখন কাহিল, একজনের কাছ থেকে জানতে পারেন ভারতের ভালো চিকিৎসা পাওয়া যায়। উপায় না দেখে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাকে সহযোগিতা এগিয়ে আসেন প্রতারক চক্রের সদস্য বিউটি বেগম। অল্প টাকায় কাশেমকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর লোভ দেখান বিউটি, কিন্তু ভারতে গিয়ে উল্টো নিজের কিডনি হারিয়েছেন তিনি। প্রতারক চক্রের খপ্পরে পড়া আব্দুল কাশেমের করুণ অবস্থা এখন। গত বছরের নভেম্বরে ভোরে দালালের মাধ্যমে স্ত্রী ববিতাকে নিয়ে যশোর বর্ডার দিয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে কলকাতার জিম্মি হন তারা। এরপর কলকাতার একটি হাসপাতালে নিয়ে কাশেমের কিডনি রেখে দেওয়া হয়। পরে চলতি বছর 2022 সালের 21 ফেব্রুয়ারি ভুক্তভোগী কাশেম ও তার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। ভারতে নিয়ে চিকিৎসার নামে কিডনিসহ অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় ঢাকার আশুলিয়া থেকে মোসাম্মদ বিউটি বেগম নামে চক্রের নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মেডিকেল ডকুমেন্ট ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। র্যাব তিনের স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এই তথ্য জানান। তিনি বলেন, চক্রের সদস্যরা নিরীহ লোকদের সুচিকিৎসার লোভ দেখিয়ে জিম্মি করে দেশ বিদেশে অবৈধভাবে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে আসছে এমন অভিযোগ পাওয়ার পর সত্যতা নিশ্চিতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এই ধারাবাহিকতায় র্যাবের একটি দল বিউটি বেগমকে গ্রেফতার করে। গ্রেফতার এই নারী মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রয় প্রতারক চক্রের সদস্য। বর্তমানে প্রতারক চক্র বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তার ভুক্তভোগী হচ্ছে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এসব চক্রের ফাঁদ থেকে বাঁচতে সচেতন হওয়া জরুরি। সেই সাথে আটক হওয়া প্রতারকরা যেন আইনের ফাঁদ থেকে বেরিয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ড না করতে পারে, সেটা নিশ্চিত করাটাও বেশি জরুরি। আপনাদের কি মনে হয়, এসব প্রতারকদের শাস্তির আওতায় আনতে যথেষ্ট তৎপর আইন শৃঙ্খলা বাহিনী? যদি তৎপর হয় তাহলে কমেন্টে ইয়েস, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার রায়। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ সবাইকে।